আছে, আমরা এটা মূলত একটু রিভাইজ করছি, এবং এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যে আমাদের এই পাঠের মধ্যে অর্থাৎ প্রথম অধ্যায়ের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তৈরি করে আমরা খুব ঝটপট ইনবক্সে করে ফেলব এবং সেখান থেকে আমি উত্তর দেবার চেষ্টা করব। তবে প্রথমেই আমরা একটা কাজ করি, বরং এই অধ্যায়টা সম্পর্কে সংক্ষেপে একটু যদি ধারণা নিয়ে নিই তাহলে বোধ হয় মন্দ হবে না। তো চলো আমরা প্রথম অধ্যায় সম্পর্কে একটু দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়টি সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা নিয়ে নিই। আমাদের প্রথম অধ্যায়ের শিরোনাম হলো পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এখানে কোন বিষয়গুলো থাকবে? প্রথমে থাকবে এখানে ভাষা আন্দোলন। আমি তোমাদের খুব সংক্ষেপে এই অংশটুকু বলছি, এরপরে আবার বিস্তারিত যাব যদি আমরা সময় পাই, আর এর মাঝে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেগুলো অবশ্যই করে ফেলবে। এই ভাষা আন্দোলন যখন আমরা পড়তে যাব তখন যে কাজগুলি করতে হবে সেটা হচ্ছে যে আমরা দেখব যে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছে আসলে কখন থেকে। ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটেছে 1947 সাল থেকে। তো সেই বিষয়ে যদি আমরা আলোকপাত করতে চাই যে 47 সালে আসলে কোন বিষয় থেকে এই ভাষা আন্দোলনটির সূচনা ঘটলো, এটা নিয়ে যদি তোমরা আলোচনা করতে যাও তাহলে তোমরা একটা ছক তৈরি করতে পারো, এবং যারা আমার সাথে আছো তারা একটু দেখে নাও যে এই ছকটাকে যদি ঝটপট তৈরি করে ফেলা যায়। যেমন ধরো আমি তোমাদের একটু দেখাচ্ছি, আমার ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা সৃষ্টি হয় অর্থাৎ দেখতে না পাও বুঝতে না পারো অবশ্যই জানাবে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আমি নিশ্চিত নই যে দেখতে পাচ্ছো কিনা, এখানে আমরা একটা একটা পৃষ্ঠা দেখতে পাচ্ছি অর্থাৎ একটা স্লাইড দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে ভাষা আন্দোলন পড়তে গিয়ে অনেক সময় আমরা যেটা করি যে আমাদের ইতিহাসকে ভয় পাই, ইতিহাসকে ভয় পেয়ে ভাষা আন্দোলন বলো আর স্বাধীনতা যুদ্ধের আন্দোলনই স্বাধীনতার আন্দোলনই বলো না কেন, সব কিছুকেই মূলত আমরা এড়িয়ে চলি। এই এড়িয়ে চলা থেকে মূলত আমাদের যেটা হয় সেটা হলো আমাদের এই শেখার বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে আমাদের আমি বুঝতে পারছি না ঠিক তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু বুঝতে চেষ্টা করছি। আমি আমাকে যদি একটু জানাও, আমাকে যদি কেউ একটু জানাও যে আমার সবকিছু দেখা যাচ্ছে কিনা, অর্থাৎ আমি যা দেখাতে চাচ্ছি এখন আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, তোমরা আমরা যে কাজটা এখন করব সেটা হলো যে এই যে ভাষা আন্দোলন যখন আমরা পড়তে যাব তখন এখান থেকে যদি আমরা এটাকে খুব সংক্ষেপে নিয়ে আসতে চাই তাহলে এরকম একটা ছক তৈরি করবে তোমরা। এই ছকটার মধ্যে প্রথমে দেখবে যে 17 মে 1947 যেটা হয়েছে চৌধুরী খলিকুজ্জামান, এটা কিন্তু আমাদের মে মাসে অর্থাৎ যখনও এই আমাদের পাকিস্তান ভারত স্বাধীন হয়নি তার সেই তার আগেই অর্থাৎ যে মুহূর্তে বোঝা যাচ্ছিল যে ভারত পাকিস্তান স্বাধীন হতে যাচ্ছে সেই মুহূর্ত থেকে মূলত এই ভাষা বিতর্ক শুরু হয়েছে। এবং 17 মে চৌধুরী খলিকুজ্জামান তিনি উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন, তোমরা তোমাদের বইতে দেখবে, এবং এর বিরোধিতায় আমাদের বুদ্ধিজীবীগণ এর বিরোধিতা করেছেন লেখনীর মাধ্যমে। এরপরে তমদ্দুন মজলিস নামে একটা সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়েছে, এটা হয়েছে 1947 সেপ্টেম্বর মাসের 2 তারিখে, এবং এটা এর প্রধান যে দাবিটা ছিল সেটা হলো যে উর্দুকে বাংলাকে শিক্ষা এবং আইন আদালতের বাহন করা হোক, এবং এই জন্য এই তমদ্দুন মজলিসের পক্ষ থেকে একটি পুস্তিকা তৈরি করা হয়েছিল এবং তারা বিভিন্নভাবে
এটার অর্থাৎ রাষ্ট্রভাষা বা দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে করার যে প্রচেষ্টা তারা তিনি তারা চালিয়েছিল তমদ্দুন মজলিসের মাধ্যমে। এবং আমরা জানি যে তমদ্দুন মজলিসের মাধ্যমে কিন্তু প্রথম রাষ্ট্রভাষা আন্দোলন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তৈরি হয়েছিল। আমি তোমাদের কাছে কিন্তু প্রশ্ন চাচ্ছি, আমার সবচেয়ে জরুরি দরকার হলো প্রশ্ন প্রশ্ন আমি কিন্তু তোমাদের কাছ থেকে কোন প্রশ্ন পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এরপরের বিষয় হলো যে আমরা দেখব আমাদের ডিসেম্বর মাসের 47 ডিসেম্বর মাসে করাচি শিক্ষা সম্মেলন, তোমরা যারা উপস্থিত আছো আমার সাথে এই এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি তোমাদের আবার বড় করে দিয়ে দিচ্ছি যে 47 সালের করাচি শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এর প্রতিবাদ শুরু হয়। তার মানে হলো যে তখন থেকে অর্থাৎ সেই ডিসেম্বর 1947 সালের ডিসেম্বর থেকে মূলত আমাদের মূল যে প্রতিবাদ সেটা শুরু হয়। পরবর্তীতে ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি গণপরিষদের একজন সদস্য ছিলেন, তিনি 1948 সালের 25 ফেব্রুয়ারি গণপরিষদের ভাষা হিসেবে তখন প্রচলিত ছিল উর্দু এবং ইংরেজি, তার সাথে বাংলা ব্যবহার করার প্রস্তাব করেন, কিন্তু সেটা সে প্রস্তাবটা প্রত্যাখ্যাত হয়। এরপর 1926 সালে মূলত মূল পর্ব শুরু হয় ভাষা আন্দোলনের। এই 48 থেকে 52 সাল পর্যন্ত এই 4 বছর ভাষা আন্দোলনটা ক্রমশ চলছিল এবং মূলত 52 সালের 26 জানুয়ারি এটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে। চূড়ান্ত পর্যায় মানে হলো যে যে পর্যায় থেকে আমরা মূল ভাষা আন্দোলনের কথাটি জানি সেখানে চলে আসে। ভাষা আন্দোলন থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একটু জানাবে। বিপ্লব মজুমদার প্রশ্ন করেছ যে এই সিদ্ধান্ত কে গ্রহণ করেন উর্দু রাষ্ট্রভাষা হবে, এটা হলো করাচি শিক্ষা সম্মেলন অর্থাৎ সম্মেলনে গৃহীত হয় যে এই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, কিন্তু সরকারি ভাবে সিদ্ধান্ত অর্থাৎ আইনে পরিণত হওয়া বিষয়টা এরকমের নয়। এবং গণপরিষদ হলো তাসিনুর রহমান প্রশ্ন করেছ যে গণপরিষদটা কি, গণপরিষদটা হলো যেমন আমাদের জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভা, সে সময়ে পাকিস্তানের যে আইনসভা অর্থাৎ পাকিস্তানের জাতীয় পরিষদ, এই পরিষদটাকে আমরা গণপরিষদ বলছি। আর প্রশ্ন করেছ ভাষা আন্দোলনের, লিখেছ ফার্স্ট শহীদকে, শহীদকে আমরা যখন ভাষা আন্দোলন নিয়ে লিখবো বাংলায় লিখবো, বাংলা বর্ণে লেখার চেষ্টা করবো আমরা। যাই হোক, আমি তো বুঝেছি ভাষা আন্দোলনের প্রথম শহীদ হয়েছেন রফিক, মানিকগঞ্জের ছেলে রফিক প্রথম শহীদ। তারপরে প্রশ্ন করেছ আকাই, তুমি প্রশ্ন করেছ যে তমদ্দুন মজলিসের কাজ কি ছিল। তমদ্দুন মজলিস মূলত একটি সাংস্কৃতিক সংগঠন ছিল। এই সাংস্কৃতিক সংগঠনটি শুরু করেছিল এইভাবে যে তারা প্রথমে একটা পুস্তিকা প্রকাশ করেছিল যে বাংলাদেশের পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তার মানে হচ্ছে যে বাংলা ভাষাকে
প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করা মানে হচ্ছে যে আইন আদালতের ভাষা হিসেবে অথবা শিক্ষার মাধ্যম হিসেবে এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত তারা একটা জনমত গঠন করার প্রক্রিয়া শুরু করেছিল। রিজওয়ান, তুমি লিখেছো যে 1966 সালে পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে বাঙালি ও পাকিস্তানিদের অংশগ্রহণ নিয়ে যে পরিসংখ্যান দেওয়া আছে সবগুলিকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখাটা খুব জটিল বিষয়, তবে খুব বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, যেমন ধরো সৈনিকদের মধ্যে এবং অফিসারদের মধ্যে কতজন কতজন ছিল, তবে এত বড় যে তালিকা দেওয়া হয়েছে সম্পূর্ণ তালিকা মুখস্থ করার অবশ্যই প্রয়োজন নেই। দু একটা অতি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো মুখস্থ রাখা যথেষ্ট হবে। আচ্ছা, আমরা এর পরের অংশে চলে যাই। পরে আমরা যেটা পড়ছি নিয়ে আসবো সামনে আমাদের, সেটা হলো যে এই যে ভাষা আন্দোলনের প্রভাবটা কি, অথবা এই ভাষা আন্দোলন যখন চলছিল তখন আমাদের এটা আরেকটা ছক আমি তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা একটু দেখো। এইটা হলো যে যখন ভাষা আন্দোলন চলছে, এই ভাষা আন্দোলনকে প্রভাবিত করার জন্য অথবা ভাষা আন্দোলনের প্রভাবে যে সকল সৃষ্টি, অর্থাৎ সেই সাহিত্য শিল্প অথবা গান অথবা কবিতা যা কিছু তৈরি হয়েছে, তার যে অংশটুকু তোমাদের বইতে দেওয়া আছে তার একটা তালিকা আমি তৈরি করেছি এখানে। এখানে এইভাবে তোমরা একটা তালিকা তৈরি করে নিতে পারো যদি আরো কিছু থাকে সেখানে। যেমন প্রথম কবিতা, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা রচয়িতা হলেন মাহবুবুল আলম। এটার ধরনটা হলো যে কোন ধরনের সাহিত্যকর্ম, এটা কবিতা। আর আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এটা গান হিসেবে আমরা গাই, কবিতা হিসেবেও পাঠ্য। আর এরপরে আব্দুল লতিফ, তিনি লিখেছেন আমাদের আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, লিখেছেন আব্দুল গাফর চৌধুরী। আর আরেকটা হলো যে আব্দুল লতিফ, তিনি তোরা ঢাকা শহর রক্তে রাঙাইলি, আর হচ্ছে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এই গানগুলো সেই সময়কার বা তারপরে বাঙালির হৃদয়কে খুব নাড়া দিয়েছিল। অর্থাৎ এগুলো ভাষা আন্দোলনকে নিয়েই, ভাষা আন্দোলনে উদ্দীপিত হয়ে অথবা ভাষা আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য এগুলো হয়েছে। পরবর্তীতে আরো দুটা বিষয় আছে, একটা নাটক এবং একটা উপন্যাসের কথা আছে এখানে। জহির রায়হান লিখেছেন আরেক ফাল্গুন, আর মনির চৌধুরীর নাটক কবর, এটা আমাদের পাঠ্য ছিল তোমাদের আগে, তোমাদের এখন অন্য নাটিকা পাঠ্য আছে। তো যাই হোক, এই এই অংশটুকু, অর্থাৎ তোমাদের যারা অবজেক্টিভ প্রশ্ন নিয়ে খুব চিন্তায় থাকো তাদের জন্য মূলত আমি এটা কিন্তু তৈরি করেছি। এখানে তোমরা নিজেরা যদি এই ছকটা তৈরি করে ফেলতে পারো তাহলে খুব একটা মন্দ হবে না। আমি আগেরটা তোমাদেরকে আবার দেখাচ্ছি, আগেরটা তো দেখানো যাচ্ছে না, না যাচ্ছে না, আগের পৃষ্ঠা চলে গেছে। আচ্ছা, আমরা তাহলে এরপরের যে বিষয়টা, আমরা এখন যতটুকু জানলাম সেটা হলো যে ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত বিষয়গুলো। আর আমাদের পাঠ্য যে বিষয় এটা হলো, পাঠ্য মানে হচ্ছে প্রথম অধ্যায়ের যে শিরোনাম, এটার দ্বিতীয় যে অংশটা আছে জাতীয়তাবাদের উত্থান, এখন আমরা কথা বলবো সেই জাতীয়তাবাদ নিয়ে। তার আগে দেখি কার প্রশ্ন আছে। লিখেছ একজন যে আরবি হরফে বাংলা ব্যাপারটা একটু বুঝিয়ে দিলে উপকৃত হতাম, এটা লিখেছে পুলিন বারুই। পুলিন বারুই, আরবি হরফে বাংলাটা হলো যেমন ধরো আমরা এখন লিখি এইভাবে যে কেমন আছো, আমরা লিখি হলো এমন কেমন আছো। তুমি যদি এইটা লিখো, এইটা হলো আমরা লিখলাম কোন হরফে, রোমান হরফে বাংলা লিখলাম, রোমান হরফে বাংলা লিখেছি এটা। ঠিক তেমন আমাদের একটা প্রস্তাব করা হয়েছিল যে তোমরা বাংলা ভুলে যাও, বাংলা ভুলে যাও, তাহলে কি হবে, তুমি কেমন আছো, মনে করো আরবি হরফে বাংলা, এটা হচ্ছে ধরো আমার খুব ভালো নাম হতে পারে, ধরো যে তা
মিম অর্থাৎ তুমি, হ্যাঁ, তারপরে যে কেমন, হ্যাঁ, কেমন আছো, কেমন আছো ইত্যাদি। এইভাবে আরবি হরফে যদি আমরা বাংলা লিখি, এটা হচ্ছে তা, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে কাফ, এটা হচ্ছে মিম, এটা হচ্ছে নুন, অর্থাৎ তুমি কেমন ইত্যাদি, তুমি কেমন আছো। এইভাবে আমাদের আরবি হরফে বাংলা লিখার একটা চেষ্টা চালিয়েছিল তারা, যাতে আমরা বাংলা বর্ণগুলোকে ভুলে যাই। কেন কেন? কারণ হচ্ছে যে বাংলা বর্ণগুলির উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে, কাজেই এটা হিন্দুদের ভাষা, অবশ্যই মুসলমানরা এটা বর্জন করবে, এই জাতীয় চিন্তা ভাবনা থেকে তারা মূলত এটা করেছিল। আমি আশা করছি তুমি তোমার উত্তর পেয়েছ, পুলিন বারুই। তারপরে প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এটার উত্তর সাথে সাথে দিয়ে দিয়েছে কে যেন একজন। আচ্ছা, আমরা যা যা লিখে আরবিতে লেখা পেয়েছি উত্তর। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের বিষয়, অর্থাৎ জাতীয়তাবাদের বিকাশ বা উত্থান, এই বিষয়টা আছে। স মানে আয়ত্ত, মানে কন্ট্রোল, আর শাসন তো শাসন, অর্থাৎ পরের অধীনে না থাকা, নিজের মতো করে শাসন করার বিষয়টা ইত্যাদি। আচ্ছা, তোমরা জানি না কি কথা বলছো, কোন বিষয়ে। আমরা চলে যাই পরের যে বিষয়টিতে, সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ যখন আমরা পড়ব, তখন যে বিষয়গুলো থাকবে আমি সেটাও তোমাদের জন্য এনেছি, আশা করছি দেখা যাবে। এখানে দেখো যে জাতীয়তাবাদটা কি জিনিস। জাতীয়তাবাদের কয়েকটা উপাদানের আমি এখানে দেখেছি, কয়েকটা উপাদান মাত্র। প্রথম হলো যে ভৌগোলিক ঐক্য, অর্থাৎ একদল মানুষ একসাথে বসবাস করবে। তারপরে হলো তাদের ভাষা একই রকমের হবে, তাদের ধর্ম যদি হয় আর কি, যদি ধর্মের মিল থাকে, ইতিহাস এবং ঐতিহ্যগত মিল থাকে, এবং সাহিত্যের মিল থাকে, অর্থাৎ তারা যে ভাষায় সাহিত্য চর্চা করে তার যদি মিল থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে যদি ভাষা, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ইত্যাদি মিল থাকে, তখন যেটা হয় যে তাদের মধ্যে একটা ঐক্য সংগঠিত হয়। অর্থাৎ যেমন ধরো, তুমি যদি একদল মানুষকে ধরো, তুমি 100 জন মানুষকে, 4 ভাষার 100 জন মানুষকে যদি কোনো একটা উন্মুক্ত মাঠে ছেড়ে দিয়ে আসো 10 মিনিটের জন্য, তুমি যদি একটা টি স্টলে গিয়ে এক কাপ চা খেয়ে আবার ফেরত আসো, এসে দেখবে যে ওই 100 জন মানুষ 4টা ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ তারা ওই একই ভাষাভাষী মানুষেরা একসাথে হয়ে গেছে। তো এইভাবে ভাষাগত, ধর্মগত, ইতিহাস এবং ঐতিহ্যগত এবং সাহিত্যগত মিল যদি থাকে, তখন তাদের মধ্যে একটা ভাবগত ঐক্য সংগঠিত হয়। আমি আবার বলছি, ভাবগত ঐক্য সংগঠিত হয়, যেটাকে আমরা বলি যে জাতীয়তাবাদ। ভাবগত ঐক্য অর্থাৎ আমরা সবাই এক ভাষায় কথা বলি, আমরা সবাই এক চাই, আমরা আমাদের ইতিহাস একরকমের, আমাদের চিন্তা একরকমের, আমাদের রীতিনীতি একরকমের, আমাদের সংস্কৃতি একরকমের, সবকিছু একরকমের, এইভাবে আমরা একত্রিত হয়ে গেছি। এখন দেখো, ভাষা আন্দোলনের মধ্যে একটা মজার বিষয় আছে, সেটা হলো যে এই যে আমরা বলেছি ধর্ম কিন্তু একটা জাতীয়তাবাদের উপাদান, কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে এই ধর্ম ছাড়া আর কোনো বিষয় কিন্তু মিল ছিল না, যার কারণে যেটা হয়েছে যে আমরা এই আমাদের পশ্চিম পাকিস্তানিদের সাথে আমরা একসাথে থাকতে পারিনি। তাহলে এই যে ভাবগত ঐক্যের কথা যে বললাম আমরা, এই ভাবগত ঐক্যটাই মূলত জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ নিয়ে আর কোনো প্রশ্ন কি আছে তোমাদের? 144 ধারা জারি সম্পর্কে কিছু বলতে বলেছ আকাই, তুমি আবার প্রশ্ন করেছ, ভেরি গুড, প্রশ্ন করেছ যে কি কি 144 ধারা। 144 ধারা হলো মূলত একটা আইন, হ্যাঁ, আইনের একটা ধারা। এই ধারাটা হলো এরকমের যে এই ধারাটা যেখানে জারি করা হবে সেখানে মিছিল করা যাবে না, মিটিং করা যাবে না, বেশি মানুষ একত্রিত হওয়া যাবে না ইত্যাদি, এগুলো
আমাদের সেই 144 ধারার মধ্যে আছে বলেই আমরা এটাকে বলি 144 ধারা জারি করা হয়েছে। আর সাবরিনা, তুমি চেয়েছো যে যুক্তফ্রন্ট সরকার সম্পর্কে যদি একটু বলতেন, আমরা যুক্তফ্রন্ট সরকার সম্পর্কে একটু বলবো একটু পরে বলি, তোমাদের আমার আর আমি আর 10 মিনিট সময় নিব, একটু বলবো আমি তোমাদেরকে। আর আরেকটা হচ্ছে আচ্ছা, তাহলে পরে পরের বিষয়টা আমরা আমরা যা পড়ছিলাম সেটা হলো জাতীয়তাবাদ, জাতীয়তাবাদের চেতনা উদ্বুদ্ধ করে কিভাবে ভাষা আন্দোলন, সেটা তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়েছে। আর যুক্তফ্রন্ট নিয়ে আমরা কথা বলি একটু। যুক্তফ্রন্ট হচ্ছে আমাদের আমাদের এই যে স্বাধীনতার যে আন্দোলন, এই আন্দোলনের অন্যতম একটা বিষয়। আমি যুক্তফ্রন্টে আসতাম একটু পরে, তারপরে যেহেতু আমরা সময় কমে আসছে আমরা যুক্তফ্রন্ট নিয়ে একটু কথা বলি আগে। সেটা হলো যে 1954 সালে আমরা মনে রাখবো যুক্তফ্রন্ট, এটা হলো 1954, আমরা মনে রাখবো কি যে পাকিস্তানে দুই ধরনের নির্বাচন হতো, কারণ পাকিস্তানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ছিল, যেমন এখন ভারতে আছে। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থাটা হলো যে কেন্দ্রীয় সরকার আবার সে রাজ্য সরকার থাকবে, যেমন আমাদের বাংলা, পূর্ব বাংলা বলতাম আমরা, ওরা বলতো পূর্ব পাকিস্তান, এটা ছিল একটা অংশ অর্থাৎ প্রদেশ, এখানে একটা সরকার গঠিত হতো এবং পশ্চিম পাকিস্তানে 4টা সরকার গঠিত হতো। এইভাবে প্রাদেশিক পরিষদে নির্বাচন হতো, আবার গণপরিষদ, যেটা একটু আগে প্রশ্ন করেছিল একজন, গণপরিষদটা কি, গণপরিষদের নির্বাচন হতো। তো 1954 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা হলো প্রাদেশিক নির্বাচন। প্রাদেশিক নির্বাচনে যখন অনুষ্ঠিত হয় তখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মুসলিম লীগ, আমরা মনে রাখবো মুসলিম লীগ ছিল রাষ্ট্র ক্ষমতায় 1954 সালে যখন প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রাদেশিক নির্বাচনের সময় বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের সেই সময়ে যে বড় বড় 4টি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নেতৃত্বে একত্রিত হয়ে একটি জোট গঠন করে। এখন যেমন দেখবে নির্বাচনের মধ্যে রাজনৈতিক দলগুলো জোট গঠন করে, ঠিক তেমন করে তারা জোট গঠন করেছিল। জোট গঠন করার ফল হচ্ছে যে তাদের ভোট বেড়ে গিয়েছিল, অর্থাৎ যেহেতু একক প্রার্থী ছিল এক একটা আসনে, এবং এই ফলাফল হিসেবে আমরা দেখেছি যে পূর্ব পাকিস্তানের 223টি আসন পেয়েছে হলো, অর্থাৎ এই যুক্তফ্রন্ট পেয়েছে 223টি আসন, আর সে সময় যারা শাসন করছিল মুসলিম লীগ তারা পেয়েছিল 9টি আসন। তাহলে এই এই যুক্তফ্রন্ট নির্বাচনটি, অর্থাৎ যুক্তফ্রন্ট যে প্রাদেশিক নির্বাচনে অংশগ্রহণ করে 1954 সালে, এইটা আমাদের যে স্বাধীনতার ইতিহাসে এত বেশি গুরুত্বপূর্ণ কেন, যদি এরকমের প্রশ্ন আমাদেরকে করা হয় তাহলে আমরা এটার উত্তর করব এইভাবে যে 1954 সালে যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচনের ফলাফল যা নির্দেশ করে তা হলো যে আমাদের পূর্ব পাকিস্তানের মানুষেরা মুসলিম লীগের উপর আস্থা হারিয়েছে, অর্থাৎ মুসলিম লীগের শাসনাধীনে তারা আর থাকতে ইচ্ছুক নয়। এইভাবে পশ্চিম পাকিস্তানের শাসকদের সাথে আমাদের শাসকদের সাথে আমাদের সাধারণ মানুষের একটা অনেক বড় দূরত্বের সৃষ্টি হয়েছে, যেটা আমাদের পরবর্তীতে যে কতগুলো আন্দোলন হয়েছে সেই আন্দোলনগুলোতে আমাদেরকে উৎসাহিত করেছে, এবং আমরা পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন দেশ পেয়েছি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে প্রশ্ন করেছো যে সামরিক শাসন মূলত কি বোঝানো হয়। সামরিক শব্দটা এসেছে হলো সমর শব্দ থেকে, সমর মানে হচ্ছে যুদ্ধ। তাহলে সামরিক শাসন হলো যে যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারা যদি রাষ্ট্র শাসন করে তাহলে তাদেরকে বলা, সেই শাসনকে বলা হয় সামরিক শাসন। যেমন ধরো যুদ্ধে অংশগ্রহণ করে, অর্থাৎ প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনাবাহিনী, এই সেনাবাহিনীর কাজ হলো রাষ্ট্রকে রক্ষা করা, রাষ্ট্রকে রক্ষা করা বৈদেশিক আক্রমণ থেকে। কিন্তু সেনাবাহিনী হলো আমাদের সেখানে সেবক হিসেবে কাজ করবে, কিন্তু যখন সামরিক শাসন হয় তখন এই সেবকেরা মূলত আমাদের শাসক হয়ে বসে, তার মানে হলো এটা কোন একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত অপমানজনক একটা বিষয়। আমি আশা করছি যে রিফাত, তুমি তোমার উত্তর পেয়েছো।
আচ্ছা, তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেখানে প্রশ্ন করবে, আমরা একটু সামনে যাই। আমাদের পরে যে বিষয়টা আছে সেটা হলো যে 54 সালে যেহেতু এসে পড়েছি, আমরা পরে চলে যাই। 54-র পরে যে বিষয়টা আমাদের আসবে সামনে সেটা হলো 58 সাল। 58 সালের রাষ্ট্র ক্ষমতা গঠন দখল, সামরিক শাসন জারি এবং এর বিরুদ্ধে আন্দোলন। আমরা জানি 1958 সালে 56 সালে কিন্তু একটা সংবিধান তৈরি হয়েছিল, আমরা মনে রাখবো পাকিস্তানের প্রথম সংবিধান, এটা তোমরা মনে রাখবে, পাকিস্তানের প্রথম সংবিধান এটা রচিত হয়েছিল 1956 সালে। অর্থাৎ 47 সালের পর অনেক বছর লেগেছিল একটা সংবিধান তৈরি করতে। এরপর এই 58 সালে মাত্র 2 বছর পর আইয়ুব খান এই আমাদের সংবিধান স্থগিত করেন এবং সামরিক শাসন জারি করা হয়, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এবং আইয়ুব খান অনেক বছর পর্যন্ত কিন্তু শাসন করেছেন, একেবারে সেই 69 সাল পর্যন্ত। এর মাঝে যে ঘটনাগুলো ঘটেছে, যে আমাদের উপর শোষণ বা বৈষম্যমূলক যে আচরণ সেগুলো হয়েছে, এই বৈষম্যগুলোকে আমরা দেখব যে বিভিন্ন রকমের ভাগ করা আছে, যেমন শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, সংস্কৃতির ক্ষেত্রে বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, এইগুলোর একটা খুব ছোট ছোট বিবরণ তোমাদের বইতে আছে, তোমরা সেগুলোকে একটু লক্ষ্য করবে তাহলে হয়ে যাবে, কঠিন কিন্তু কিছু নয়, চোখ বোলাবে নিয়মিত তাহলেই হবে। আর কামরুন নাহার মিশু বলেছ যে আগরতলা মামলার মূল বিষয় কি ছিল, আগরতলার মামলার মূল বিষয়টা তোমাদের বইতে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতার যিনি স্থপতি, বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার ঘোষক, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝেছিলেন যে এইভাবে, অর্থাৎ এই রাজনৈতিক আন্দোলন দিয়ে, মিছিল মিটিং করে, আলোচনা করে আমরা দেশকে আলাদা করতে পারবো না, স্বাধীন করতে পারবো না, এই জন্য তিনি বিপ্লবী কমান্ড গঠন করেছিলেন এবং সেই কমান্ডের উদ্দেশ্য ছিল যে একটা সময় বাংলাদেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে, অর্থাৎ পূর্ব পাকিস্তানের, এগুলোর উপর আক্রমণ করে পশ্চিম পাকিস্তানিদের নিরস্ত্র করা হবে। কিন্তু এই বিষয়টার জন্য তিনি আগরতলা সরকারের সহযোগিতা নেন, পরবর্তীতে এটা ফাঁস হয়ে যায় এবং তার বিরুদ্ধে মামলা হয়, যেটিকে আমরা আগরতলা মামলা বলি। আমি আশা করছি যে কামরুন নাহার তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ। আচ্ছা, এরপরে 1958 সাল কি 144 ধারা কেন জারি করা হয় আর এই আইন কারা জারি করতে পারে, খুব সম্ভবত এটা জিজ্ঞেস করেছ। 144 ধারা জারি করা হয় হলো যখন কোনো বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয় কোনো জায়গায়, তখন 144 ধারা জারি করা হয়। আর জারি করেন সরকার, অর্থাৎ প্রশাসন। আশা করছি তুমি উত্তর পেয়েছ। এরপর 1969 সালে আমরা গণঅভ্যুত্থানের কথা জানি, গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল মূলত 1966 সালে। শেখ মুজিবুর রহমান তিনি একটা 6 দফা দাবি উত্থাপন করেছিলেন, আমি তোমাদেরকে সেখানে একটু নিয়ে যেতে চাই, আমাদের সময় শেষ হয়ে এসেছে, 6 দফাতে নিয়ে যাব। 6 দফা তোমরা একটু খেয়াল করো যে এখানে 6 দফা, এটা মনে রাখার একটা ছোট্ট কৌশল হলো তুমি এটাকে 6টা ভাগে ভাগ করবে, যেমন শাসন পদ্ধতি কেমন হবে, যুক্তরাষ্ট্রীয় শাসন হবে এবং এক ব্যক্তি এক ভোট, অর্থাৎ সকলেই ভোট দিবে, 18 বছরের উপরে যারা আছে সবাই ভোট প্রদান করবে, এটা দেখবে 6 দফার প্রথম দফার মধ্যে আছে। এটার মধ্যে বৈষম্য নিরসনের, রাজনৈতিক বৈষম্য নিরসনের একটা ব্যবস্থা এই দফাটির মধ্যে আছে। দ্বিতীয় দফায় দেখবে যে ক্ষমতার বন্টন করা, অর্থাৎ কিভাবে যে দেশ রক্ষা আর হচ্ছে এই আরেকটা হলো কি বলে পররাষ্ট্রনীতি, দেশ রক্ষা আর পররাষ্ট্রনীতি, এই বিষয় দুটো থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে, বাকিগুলো ভাগ করে দেওয়া হবে
প্রদেশগুলোর কাছে। একটা হলো মুদ্রা, মুদ্রাটা হলো যেহেতু মুদ্রা পাচার হতো পূর্ব পাকিস্তান থেকে অনেক টাকা চলে যেত, তো এটা যেন রোধ করা যায় এই জন্য প্রস্তাব ছিল ছয় দফার মধ্যে যে দুই অঞ্চলের জন্য দুইটা পৃথক মুদ্রা চালু করা হোক অথবা সহজে বিনিময়যোগ্য এক ধরনের মুদ্রাই চালু করা হোক। আর আরেকটা হচ্ছে কর, কর হলো যে কর ধার্য করা এবং আদায় করা, অর্থাৎ একটা রাষ্ট্র বা রাজ্য পরিচালনার জন্য তোমার তো অর্থের প্রয়োজন, সে অর্থটা তুমি সংগ্রহ করবে করের মাধ্যমে। এই করটা ধার্য করা অর্থাৎ রাজ্যগুলো বা প্রদেশগুলো কর ধার্য এবং আদায় করবে নিজেরা, আর কেন্দ্র তার এই একটা অংশ পাবে। এটা গেল চার নম্বর দফা। পাঁচ নম্বর দফা হলো বৈদেশিক মুদ্রা, অর্জিত বৈদেশিক মুদ্রা কি হবে, অর্জিত বৈদেশিক মুদ্রা হিসেব করবে প্রদেশগুলো, তবে এ থেকে একটা অংশ কেন্দ্রীয় সরকার পাবে। পাঁচ নম্বর গেল। আর ছয় নম্বর হলো এই পাঁচ নম্বর কিন্তু অর্থনৈতিক যে বৈষম্য ছিল সেটাকে নিরসনের চেষ্টা ছিল এই পাঁচ নম্বর দফার মধ্যে। আর ছয় নম্বর যে দফা এটা ছিল আঞ্চলিক বাহিনী গঠন, অর্থাৎ এই অঞ্চলের মানুষদের যে আধা সামরিক বাহিনী, যেমন আমাদের যে বিজিবি আছে আধা সামরিক বাহিনী, এরকমের বাহিনী গঠন করা হবে বা এরকমের বাহিনী গঠন করতে দিতে হবে। তো এইভাবে আমরা যদি এই ছয়টা পয়েন্ট মুখস্থ রাখি তাহলে যেটা হবে আমরা এই ছয় পয়েন্টের মধ্যে কি কি আছে এটা খুব সহজে বের করে ফেলতে পারবো। এরপরে আর কোনো প্রশ্ন? ওই মামলা আসামি কয়জন ছিল? একজন প্রশ্ন করেছে আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বলেছে, অর্থাৎ আসামি ছিল শেখ মুজিবুর রহমান সহ ছয় জন। আর আরেকজন প্রশ্ন করেছ, কই? আচ্ছা, আর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বলছিলাম যে ছয় দফা এবং ১৯৬৯ সাল কি একজন বলেছ, ১৯৬৯ সাল হচ্ছে গণ অভ্যুত্থানের সময়। গণ অভ্যুত্থান মানে হলো যে ১৯৬৬ সালে যখন ছয় দফা দাবি উত্থাপন করা হয় তখন এই দাবিগুলো মানুষের খুব মনের দাবি ছিল, ওই জন্য এর পক্ষে জনমত গড়ে ওঠে এবং তখন এটাকে ভয় পায় মূলত যে কোনো সরকার, অর্থাৎ যে সরকার শোষণ করছে তারা জনমতকে ভয় পায়, এবং এই জনমতকে ভয় পেয়ে তারা যেটা করেছে ছয় দফা দাবির উত্থাপনকারী শেখ মুজিবুর রহমানকে ৬৮ সালে গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তারের পরবর্তীতে ৬৮ সালে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছে, ১১ দফা আন্দোলন, এবং ১১ দফা আন্দোলন শুরু হয়েছে এবং এই ১১ দফা আন্দোলন এবং পরবর্তীতে সাধারণ মানুষের সম্পৃক্ততার কারণে ১৯৬৯ সালে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করতে